गुरुपद दंदो भक्तवृंद समन्वित श्री चैतन्य प्रभु वंदे नित्यानंद सहोदित श्री नंद नंदन वंदे श्री राधिका चरणद्वय गोपीजन समाजुक्त वृंदावनो मनोहरम श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे सर्वाग्रे श्री भगवान अभिन्न प्रकाश विग्रह भगवत ज्ञान प्रदाता भगवान सेवा अधिकार प्रदानकारी शिल गुरुपाद पद्म नित्य लीला प्रविष्ट ओं विष्णुपाद षटोत्तर शत श्री श्रीमद भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर परम गुरुपाद पद्म सारा विश्व गौड़ीय मठ प्रतिष्ठान मूल प्रतिष्ठाता नित्य लीला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर तथा संप्रदाय द्वारा स्वीकृत सकल आचार्यवृंद ओ शुद्ध भक्तवृंद सकलेर शिपात पंदे जानाई दंडवत प्रणाम सकले आमार प्रति प्रसन्न होन कृपा करुन जन जीवने शेष मुहूर्त पर्यंत श्री चैतन्य महाप्रभुर प्रेमधर्मेर बाणी आचरण करते करते जन प्रचार करते पारी कृपा करुन प्रभु। तो आमरा गत बुधवार दिन पाठ करेछिलाम जे ज्ञानीगण की करे ज्ञानीगण भावे ब्रह्मेर आराधना करते करते ब्रह्म ज्योतिष संगे मिशे गिए निजे भगवान हो जाए वास्तवे सेटा होय ना। केन होय ना? ओरा ब्रह्म ज्योतिष संगे मिशे मिशे कखनो ब्रह्म हवा जाए ना। तो जाइ होक एजरा ब्रह्म संहिता एक श्लोक अवलम्बन कर ब्रह्मा लिखन यश प्रभा प्रभवत जगदंड कोटि कोटिश वशेष वसुधादि विभूति भिन्नम तद्ब्रह्मो निष्कलम अनंत अशेष भूतं गोविंदमादि पुरुषं तमहं भजामि। अनेक अनेक जगदंड कोटि जगन कोटि कोटि ब्रह्मांड जा रंगजिल थेके आसछे सेखाने मिशले ब्रह्म हवा जाए ना। तद्ब्रह्म निष्कलम अनंत अशेष भूतम अनंत माने अगुंती अशेष शेष नाई भूत सब ओखाने गिये मिशे बटे किन्तु आमादेर जुक्ति की बोलछे सेई सत्ता आबार फिरे आसे कोथा फिरे आसे तटस्थ शक्तिते
আর তর থেকে আবার ফিরে আসে বিভিন্ন জন্ম নিয়ে আরাধনা করতে হয়। কেন? আমাদের প্রকৃত স্বরূপটা হচ্ছে আমরা ভগবানের নিত্য দাস। যতক্ষণ নিত্য দাসত্বে আমরা প্রতিষ্ঠিত হতে না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের সকলকে এইভাবেই ঘুরতে হবে, এই জগৎ দুঃখ যন্ত্রণাগ্রস্ত জগতের মধ্যে ঘুরতে হবে। যখন নিত্য দাস আমরা সত্যিকারের হয়ে যাব, নিত্য দাস সত্যিকারের হব, হৃদয়ের অন্তঃকরণ থেকে আমরা যখন অনুভব করব, আমরা আর বিচার করব যে আমরা ভগবানের সেবা ছাড়া থাকতে পারব না, তখন জানবেন যে নিত্য দাস হলাম। ভগবানের সেবাতে ছুটি নেবার তাল খুঁজলে হবে না। আমার গুরুদেব বলছেন ভগবানের সেবা মৃত্যুর আগে পর্যন্ত সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি। আমার দেখেছি আমার গুরুদেব করতেন, শরীরে অক্ষম শালগ্রামে পূজা করতে পারতেন না, কিন্তু তিনি মনে মনে তুলসী আর জল দিয়ে পূজা করতেন, সেই চরণামৃত নিজে পান করতেন, আমাদেরকে দিতেন। যাই হোক, তো অনেকক্ষণ সময় চলে গেল, কালকে যে আলোচনা করেছিলাম আজকে কিন্তু একটা ভালো দিন, সেটা হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুরের তিরোভাব তিথি। ভক্তিবিনোদ ঠাকুর প্রকৃত অর্থে কে ছিলেন? তিনি প্রকৃত অর্থে ছিলেন কমলমঞ্জরী। কিরকম? রাধারানীর অত্যন্ত প্রিয় ললিতা সখী, ললিতা সখীর আনুগত্যে আছেন রূপমঞ্জরী, রূপমঞ্জরীর আনুগত্যে কমলমঞ্জরী। এই জন্য দেখবেন আমাদেরকে শিল ভক্তনাথ ঠাকুর জানাচ্ছেন, এক জায়গাতে কীর্তন লিখছেন, ললিতা সখীর অযোগ্য কিং করি বিনোদ ধরিল পায়। আমরাও তাই, আমাদেরকে অযোগ্য ভাবতে হবে। আমাদের যেভাবে অযোগ্য আমরা ভাবি, যোগ্য ভাবি তো, এই আমাদের যোগ্যতা কিছুই নাই। যাই হোক, এই ভক্তিবিনোদ ঠাকুর বাহ্য দৃষ্টিতে তিনি হচ্ছেন আনন্দচন্দ্র দত্ত এবং জগৎমোহিনী দেবী, এই দুজনের দ্বারা এই জগতে প্রকট হয়েছিলেন, ভগবানের ইচ্ছা প্রকট হয়েছিলেন। আনন্দচন্দ্র দত্তকে তিনি রাজবংশের, ভক্তিবিনোদ ঠাকুর রাজবংশ, রাজার বংশধর, এজন্য আমাদেরকে সবসময় বিচার করতে হবে ভগবানের ভক্ত সব জায়গাতেই আবির্ভূত হন, কোনো জাত কুল বিচার করেন না। যাই হোক, ভক্তিবিনোদ ঠাকুর 1838 সালে আবির্ভূত হয়েছিলেন। কোথায় কোথায়? না, বীরনগর। দেখবেন কলকাতা থেকে যাওয়ার পথে রানাঘাট বলে একটা জায়গা পড়বে, সেই রানাঘাটের কাছে বীরনগর, বীরনগরের ভেতরে উলা গ্রাম বলে একটা গ্রাম আছে। আমি গুরুদেবের সঙ্গে যেতাম, ভক্তিবিনোদ জন্মস্থান দর্শন করতাম। গুরুদেব অপ্রকট হয়ে যাওয়ার পরে যখনই সময় পাই, রোজ না, যখন সময় পাই তো একটুখানি মানে বাইপাস হয়ে যখন যাই, হ্যাঁ, তখন ঢুকে পড়ি ওখানে। বৎসরটা হবে
चार के पाँच की छय हबे 2005 की छय हबे आमी गेलाम भक्तिनाथ ठाकुर जन्मस्थान देखे मैंने आगे देखे गुरुदेव आछेन गुरुदेव पेछने पेछने जेतम किन्तु एबार देखे विचार हलो कि जे जार शिक्षा निये आमरा ए जगते चलछि भक्ति जीवन पालन करछि तार जन्मस्थानटी एत जड़ाजीर्ण देखे हृदयटा द्रवीभूत हलो पकेटे किछु अर्थ छिलो दिए दिलाम आमरा आपनारा काज शुरू करुन आर समस्त भक्त के सुयोग दिन ये सेवा करार यदि क्यों ना दे आर जानाबेन आमाके आमी सकलेर काछे दाड़े दाड़िये भिक्षा करब ये स्थानटा संस्कार करा दरकार जाइ होक तो ओखानकार जारा तत्त्वावधायक छिलेन तारा बोललेन आर पैसा लागे ना आमादेर सब भक्तगण स्वतस्फूर्त भावे भक्तिनाथ ठाकुर सेवाय दिएछेन आमार सामान्य अर्थ दे आमार बोलते भगवान ही आमाके दिएछिलेन जाइ होक सेवाय लेगे गेल तो जाइ होक एइरकम परिस्थिति एखन भक्तिनाथ ठाकुर जन्मलाभ करेछिलेन राजार परिवारे आबार ओई ओखाने देखबेन एकटा काली ठाकुर आछे काली ठाकुरेर मंदिर आछे बारोटा शिवर मंदिर आछे देखले मारे शाक्त परिवार एइजन्य बोललाम कोनो जात कुल एसब किछु विचार करें ना शुद्ध भक्त सब जगाती आविर्भूत हन सेई वंश के पवित्र करार जन्य ताई भक्तिनाथ ठाकुर आविर्भूत हुए ब्रिटिश साम्राज्य তখন ভারতবর্ষ স্বাধীনতা ছিল না ভারত স্বাধীন ছিল না ব্রিটিশদের অধি মানে অধীনে ভারতবর্ষ ছিল সেই সময় উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে ব্রিটিশ তার বুদ্ধিমত্তার পরিচয় দেখে ব্রিটিশ সরকার তাকে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে ডেপুটি ম্যাজিস্ট্রেট মানে আজকালকার দিনে ম্যাজিস্ট্রেট উপরে মানে ম্যাজিস্ট্রেট আজকালকার দিনে ম্যাজিস্ট্রেটের মতোই ডেপুটি ম্যাজিস্ট্রেট এখন তো অনেক ডেপুটি হয়ে গেছে যে দাম নেই তখন ডেপুটি ম্যাজিস্ট্রেট মানে ম্যাজিস্ট্রেটের মতোই কাজ করেন যাই হোক সেই ডেপুটি ম্যাজিস্ট্রেটের পদে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টাই দায়িত্ব এই পরিস্থিতিতে তিনি আমাদের কি দিয়েছিলেন ভক্তিনাথ ঠাকুর আমাদেরকে দিয়েছেন গুরু দিয়েছেন সে গুরু কে সে গুরু হচ্ছেন প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর 1874 সালে 6 ফেব্রুয়ারি শুক্রবার শিলা প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী আমাদের আমার পরম গুরুদেব গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের মূল প্রতিষ্ঠাতা তাকে দিলেন শিল ভক্তিনাথ ঠাকুরের প্রভাব প্রতিপত্তি তে বহুত বহু সব জ্যোতিষবিদরা এসে গেল জ্যোতিষবিদরা শিশুর লক্ষণ দেখে বললেন হৃৎকলে পুরুষোত্তমাত মানে এই শিশুর দ্বারাই পুরুষোত্তম ধাম থেকে মানে পদ্মপুরাণে লেখা আছে পুরুষোত্তম ধাম থেকে ভগবানের মহিমার কথা সর্বত্র প্রচার হবে এটা সাধারণ অর্থ জ্যোতিষবিদরা বললেন এই শিশুই সাত সেই ভবিষ্যৎবাণীর উৎস হবে দেখবেন আজকের দিনে চৈতন্য মহাপ্রভুর বাণীর কথা শ্রীমদ্ ভাগবতের কথা শ্রীমদ্ ভগবদ্ গীতার কথা আমরা বলতে পারি আমরা প্রচার করছি কিন্তু প্রচারের যে শেকড়টা মূলটা কে
না শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, তিনি মহাপ্রভুর ভবিষ্যৎবাণী, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম, এটাকে সার্থক করার জন্য তিনি অত্যন্ত উৎসাহিত ছিলেন। নিজে গেলেন না, কিন্তু তার শিক্ষা শিক্ষিত তিন ভক্তকে, তখনও ভারতবর্ষ ব্রিটিশের অধীনে আছেন, তাকে পাঠালেন বন মহারাজ ভক্তি হৃদয় বনদেব গোস্বামী মহারাজ, আর কাকে পাঠালেন গোস্বামী মহারাজ ভক্তিপ্রদীপ তীর্থ গোস্বামী মহারাজ, এসব সকলকে পাঠালেন, ইউরোপ দেশে পাঠালেন, সেখানে প্রচার হলো। আর এখন হয়তো বলবেন ওরা ওরা সাফল্য হতে পারে না, সাফল্য কথা না, ওরা জমিটা চাষি চষে দেয়, মানে মাটি কেটে দেয়, আগাছা বেছে দেয়, জল দিয়ে দেয়, তারপরে জমিটা তৈরি হয়ে গেল, তখন ধানের ধান গাছ পুঁতলে তখন ধান চলতে থাকে। ওরা ওই জমিটা চষে দেওয়ার কাজ করেছিল, একদম জল টল দিয়ে চষে দিয়েছিলেন। আর এদের আসার প্রায় 35 বছর পরে শ্রীলা প্রভুপাদেরই চরণাশ্রিত ইস্কন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, বর্তমানে প্রতিষ্ঠাতা শ্রীলা ভক্তি বেদান্ত স্বামী আমাদের শিক্ষাগুরু পাদপদ্ম, তিনি গিয়ে প্রচার করলেন, কিছু ফসল কিছু দানা পুঁতে দিলেন, মানে চষা জমিতে দানা পুঁতলেন, তারপরে তার শিষ্যরা ব্যাপক হারে প্রচার করতে লাগলেন। প্রচার এখনও ব্যাপক বলছি বটে, কিন্তু আমরা অতটা সফলতা পাইনি এখনো, খুব কম সংখ্যক বাইরের ভক্তরা এখন আশ্রিত হচ্ছে, বাইরের মন্দিরগুলো চলছে প্রবাসী ভারতীয়দের দ্বারা, তাদের দেয়া চাঁদাতে চলছে, বেশিরভাগ মন্দিরেতেই চলে, খুব কম সংখ্যক এখন ভক্ত হচ্ছে, কেন আমাদের অপবিত্রতা আছে, আমরা পবিত্র সহকারে করছি না। তো যাই হোক, এই কথা বলতে বলতে ভক্তদের কথা বলতে বলতে অনেক ছিল, গুরুদম এই গৌড়ীয়মর প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাকে না প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, তাকে কে দিয়েছেন? ভক্তিবিনোদ ঠাকুর দিয়েছেন। তাহলে গুরুদম হলো কি না? গুরুদম মানে গুরু দিয়েছেন। গ্রন্থদম দেখবেন, এই ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে থেকে আমরা তো একটা বই লিখতে কত মাথার চুল খসে পড়ে যাবার খাব, আর এতখানি দায়িত্বের পদে থেকেও শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর 100টার ওপর তিনি গ্রন্থ রচনা করলেন আমাদের জন্য, সিদ্ধান্তকে ভালো করে বুঝবার জন্যে তিনি লিখলেন জৈব ধর্ম, জীবের ধর্মটা কী, আর সমস্ত পুরাণ উপনিষদ বেদ বেদান্ত সব শাস্ত্রগুলোকে মন্থন করে অমৃতস্বরূপ ছোটো ছোটো কতগুলো বই লিখলেন, শরণাগতি, গীতবলি, গীতমালা, কল্যাণ কল্প, এগুলো সব সমস্ত শাস্ত্র সিন্ধুকে মন্থন করে অমৃতস্বরূপ যে উঠেছিল এই গ্রন্থগুলো সেগুলো। কেন এত গ্রন্থ পড়বার সময় আমাদের নেই, আমাদের আয়ু খুব কম, বুদ্ধি খুব অল্প, বুঝবার ক্ষমতা আমাদের সেরম নেই, এই জন্য তিনি সার সংক্ষেপ প্রাঞ্জল ভাষায় তিনি এইসব গ্রন্থগুলো রচনা করে আমাদেরকে দিলেন। আমি তো গীতা, আমি তো মানে কী বলে ভাগবত, মানে কী বলে বেদ পড়িনি,
তবে হ্যাঁ ভক্তিবিনোদ ঠাকুরের এই সমস্ত গ্রন্থগুলো পড়েছি আর সব সমাধানও হচ্ছে, আমার বিচার হচ্ছে, আপনাদের বিচার হচ্ছে কিনা জানি না। তো যাই হোক, গ্রন্থ দাও, দেখবেন সকাল থেকে সন্ধে পর্যন্ত যা কিছু আমরা করছি এই মন্দিরে, সমস্ত গৌড়ীয় মঠ যা করছে, সমস্ত বিধানকে দিয়েছেন ভক্তিবিনোদ ঠাকুরের। সকালে মঙ্গল আরতি কী কীর্তন, জানি না অন্য কেউ কী করে কেন করে, তবে আমরা তো করি ভক্তিবিনোদ ঠাকুর লেখা কীর্তন, কেন গুরুদেবের আদেশ। ভক্তিবিনোদ ঠাকুর যা করেছেন প্রভুপাদ সেটাই করতে বলেছেন, প্রভুপাদ তার জীবদ্দশায় সেটাই করিয়েছেন আমাদেরকে দিয়ে। আমাদেরও আমারও লক্ষ্য, গুরুদেব বলতেন আমারও লক্ষ্য প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুরের পদাঙ্ক অনুসরণে আমার মন্দির চলুক, যেন আমাদের আমাদের মঙ্গলারিতে হয় সেটা ভক্তিবিনোদ ঠাকুরের লেখা কীর্তন, ভালে গোরা গদা ধরের আরতি নেহারি এই কীর্তন। তারপরে মধ্যাহ্ন ভোগের পরে যে আরতি হয় ওই যে কীর্তনটা কে লিখেছেন, ভক্তিবিনোদ ঠাকুর। সন্ধ্যা আরতির সময় কে কীর্তন হয় কিংবা জয় জয় গোরা চাঁদের আরতি, এটা কে লিখেছেন, ভক্তিবিনোদ ঠাকুর। জয় জয় রাধা কৃষ্ণের যুগল মিলনের কীর্তনটা কে লিখেছেন, ভক্তিবিনোদ ঠাকুর। আর অর্চন পদ্ধতি দেখবেন ভজন রহস্যের পেছনে অর্চনের বিধান সংক্ষিপ্ত করে দেয়া আছে, সেগুলো কে লিখেছেন, ভক্তিবিনোদ ঠাকুর। তাহলে ভক্তিবিনোদ ঠাকুর আমরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমরা সব করেই যাচ্ছি। এই জন্য আমাদের গুরুদেব বলতেন ভক্তিবিনোদ ঠাকুর ইজ ইকাল টু মানে ভক্তিবিনোদ সমান সমান গৌড়ীয় মঠ। যদি ভক্তিবিনোদ ঠাকুরকে তুলে দেওয়া যায় তাহলে গৌড়ীয় মঠ আর থাকে না কিছু, তাই যাও ভক্তিবিনোদ ঠাকুর গৌড়ীয় মঠের প্রাণস্বরূপ। গ্রন্থ দিয়েছেন, গ্রন্থ ভক্তের প্রাণস্বরূপ, গ্রন্থ ভক্তি সমাজের প্রাণস্বরূপ, সে গ্রন্থগুলো দিয়েছেন, গুরুদং গ্রন্থ দং। তারপরে গৌরধাম ধাম দং, এই যে মহাপ্রভু জন্মস্থানে আমরা যাই মায়াপুরে, এটা আবিষ্কার করলো কে, ভক্তিবিনোদ ঠাকুরই আবিষ্কার করেছেন। কিসে কী করে না, তারকেশ্বর মন্দিরে গিয়ে যখন দেখেন ভগবান শিব তাকে বলছেন, তুমি এখানে আমার মাথায় জল দিতে এসেছো, ওখানে ওখানে মায়াপুরে মহাপ্রভুর আবির্ভাব স্থান উদ্ধার করবে কে, যাও ওখানে গেলেই ওটা আবিষ্কার করলে আমার সুখ হবে। তাই তিনি চলে এলেন, সে নবদ্বীপে রানী চড়ার কাছে থাকতেন ওনার বাড়িতে, সেখান থেকে মধ্যরাত্রে সেই বাড়ির ছাদে ঘুরতে ঘুরতে যখন হরিনাম করতেন তখন তাল গাছের মাথায় আগুনের হলকা দেখতে পেলেন। দু একদিনের দেখার পরে তাল গাছকে নিশানা করে যখন সেই যোগ মানে এখন সে তাল গাছের পাশে এলেন, তখন দেখলেন তাল গাছের চারদিকে লেখা শুধু মানে তুলসী ভরা আছে, আর তারও চারদিকে মুসলমানের বাস। তো মুসলমানরা এই কেদারবাবু এসে গেছেন, মহেশ্বরবাবু এসে গেছেন, এসে জিজ্ঞাসা করলেন আমরা কিছু করতে পারি কি না। তো ভক্তিবিনোদ ঠাকুর জিজ্ঞাসা করলেন ওদেরকে, এখানে শুধু তুলসী গাছ কেন? তখন বলছে বাবু আমরা অনেক চেষ্টা করেছি এখানে অন্যান্য ফসল ফলানোর জন্য, যে ফসল গাছ হয় না, সব মরে যায়, তুলসী গাছ বেরিয়ে যায়, বুঝে না কেন এটা হচ্ছে। তখন ভক্তিবিনোদ ঠাকুর বুঝলেন এটাই হচ্ছেন মহাপ্রভুর জন্মস্থান। তারপরে চলে গেলেন পুরাতত্ত্ব বিভাগে, পুরানো ম্যাপ নিয়ে এলেন, দেখলেন এটাই এই জায়গাটাই, এ থেকে আবিষ্কার হলো মহাপ্রভুর জন্মস্থান, তারপরে হলো শিবাসঙ্গন, যোগপীঠ, সব আবিষ্কার হয়ে গেল। তো যাই হোক, তারপরে ভক্তিবিনোদ ঠাকুর কী করলেন, এই নবদ্বীপ ধাম মাহাত্ম্য লিখলেন। নবদ্বীপ পরিক্রমা কথা আমাদের গুরু আমার পরম গুরুদেবকে বললেন, অতি শীঘ্র তুমি প্রস্তুত করো নবদ্বীপ পরিক্রমার কথা, পরিক্রমা করার আদেশ দিলেন শিল প্রভুপাদ ভক্তি সরস্বতী ঠাকুর। শিল ভক্তিবিনোদ ঠাকুর আদেশ অনুসারে
এই নবদ্বীপ নাম পরিক্রমা শুরু করেছিলেন, এখন আমরা তারই পদাঙ্ক অনুসরণে করছি। গুরুদং গ্রন্থদং গুরুধামদং নামদং, দেখুন বলদেব বিদ্যাভূষণের পরে আমাদের ভক্তির জগতে ভগবানের নামকে নিয়ে একটা খুবই বিশৃঙ্খল সৃষ্টি হয়েছিল। শুদ্ধ নাম প্রায় লোক করতে নাই বললে, করতো না বললেই বললে উত্তক্তি করা হবে না, যেন সেখানে এই নাম নামকে নিয়ে অনেক সব নানা রকমের সব বিতিগিশ্রী অসভ্যপনা করতেন তখনকার সব। রাধাকৃষ্ণের প্রেম, রাধাকৃষ্ণের মিলনকে বলতেন ভৌতিক প্রেমের মতো সব করে দিয়েছিলেন। যাই হোক, এই সময় এই জন্য শিক্ষিত সমাজ এদের ধারণা ছিল বৈষ্ণব মানে অশিক্ষিত আর বর্বর। কিন্তু শিল প্রভুপাদ শিল ভক্তিবিনোদ ঠাকুর তিনি প্রমাণ করলেন না, এটাই হচ্ছে আসল আসল ধর্মের পরিচয়, বৈষ্ণব ধর্ম। এ ধর্ম ব্রহ্মা পালন করেছেন, যিনি আমাদের সকলকে সৃষ্টি করে জীব সকল সৃষ্টি করেছেন, সে ব্রহ্মা। ব্রহ্মার পুত্র নারদ পালন করেছেন, তারপরে শিবজি মহারাজ তিনিও বৈষ্ণব। বৈষ্ণবানাং যথাসম্ভু, বৈষ্ণব ধর্ম সৃষ্টি থেকে ছিল, এখনও আছে, পরেও থাকবে। শুদ্ধতা প্রকাশ করলেন কে না ভক্তিবিনোদ ঠাকুর। নাম শুদ্ধরূপে করলে শুদ্ধ ভক্ত হওয়া যায়। ভগবানের প্রচার প্রসার হয়, কিন্তু আমরা এখন সেই তার গুরুত্ব বুঝতে না পেরে আমরা শুধু এখানে এসেছি পেট পালার জন্য এসেছি, যেন মনে হয় এটাই হয়। সত্যিকারের আমরা ভগবানের আরাধনা করে ভগবানকে ভগবানের সেবা লাভ করব, এটা আমাদের চলে গেছে। রাত্রি একজন ভক্ত বলছিল এখানে কে থাকবে, হ্যাঁ আমি ওখানে একটা ঘর করেছি সেখানে বৈঠক রেখে এসেছি। আমি কি রে এখানে থাকিস, সেখানে ঘর পেয়েছিস তো, এখানে আপনি যতদিন আছেন তখন থাকবো, তব তব চল তব চল তব চল এখানে চল এখানে চলে যাব। আমি কেন বলে হ্যাঁচা মেচি খেঁচা খেঁচি, হ্যাঁ আমি চাস যাও এসব বিচার, আরে হ্যাঁচা মেচি খেঁচা খেঁচিতেই করতে হবে, তবেই তো ভগবানকে ভগবান সহ্যগুণ সম্পন্ন দেখে আমাদেরকে নেবেন। যাই হোক, যেন বলছি সব পেট পালার জন্য আমরা এসেছি, সুবিধা নেওয়ার জন্য আমরা এসেছি, কিন্তু সত্যিকারের ভক্তি ভক্ত হওয়ার জন্য আমরা আসি খুবই কম। যাই হোক, তারপর দেখুন গুরুদং গ্রন্থদং গৌড়ধামদং নামদং, এই নাম শুদ্ধ করার জন্য তিনি নামহট্ট করলেন, হরিনাম হরিনাম চিন্তামণি লিখলেন। হরিনাম চিন্তামণি ভালো করে পড়বেন, আমি এখন এখন পড়ছি, ইংরেজিতে পড়ছি, সাড়ে আটটা থেকে আমি ক্লাস দিই হরিনাম চিন্তামণির উপর, কিন্তু ইংরেজি ভাষায়। তো যাই হোক, তারপরে ভক্তিদং শুদ্ধ ভক্তির ভগীরথ কে না ভক্তিবিনোদ ঠাকুর। আমি আগেই বললাম শুদ্ধ ভক্ত শুদ্ধ ভক্তি প্রায় ছোট হয়ে গেছে, লোক বিলুপ্ত বলতে পারবো না, শুদ্ধ ভক্তি কখনো বিলুপ্ত হয় না, ছোট হয়ে গেছে লোক। সেই ছোট হয়ে যাওয়া শুদ্ধ ভক্তির প্রদীপকে বৃহৎ রূপে প্রজ্বলিত করলেন কে না ভক্তিবিনোদ ঠাকুর। হ্যাঁ, যেমন এই পৃথিবীকে পবিত্র করার জন্যে ভগীরথ গঙ্গা স্বর্গের থেকে গঙ্গা নদীকে নিয়ে এসেছিলেন, ঠিক তেমনি করে ছোট হয়ে যা প্রদীপের শিখা ভক্তি শিখাকে শুদ্ধ ভক্তি শিখাকে আবার তেল দিয়ে বাড়িয়ে দিলেন নানা রকম পন্থা দিয়ে, নাম গ্রন্থ নামহট্ট প্রোগ্রাম এসব দিয়ে বাড়িয়ে দিলেন কি না সে ভক্তিবিনোদ ঠাকুর।
যেটা গৌরধাম, নামধাম ধাম, ভক্তিধাম, শুদ্ধ ভক্তি। আর আর কি বললেন, ভুরিধাম, এই যে ঘর ঘর গিয়ে নামহট্ট দ্বারা হরিকথা প্রচার, এটা সব থেকে বড় দান। টাকা পয়সা দান এটা দান বটে, এর মূল্যটা হরিকথার থেকে অনেক। হ্যাঁ, হরিকথার কাছে কিছুই নয়। পয়সা করি দরকার আছে, কিন্তু শুদ্ধ ভক্তি না হলে পয়সার কোনো মূল্য থাকে না। তাই শুদ্ধ ভক্তির প্রচারের একটা নতুন পন্থা, মানে একটা আকর্ষণীয় পন্থা নামহট্ট। দেখবেন নামহট্ট এই শব্দটা ভক্তিনাথ ঠাকুরই দিয়েছিলেন। এত কিছু করে তিনি আমাদেরকে শুদ্ধ ভক্তির ভগীরথ স্বরূপ আমাদের কাছে এসেছিলেন। হ্যাঁ, 1914 সালে মানে 21শে জুন উনি প্রকট হয়েছিলেন কলকাতাতে, তিথি অনুযায়ী আজকেই। তো আমরা ভক্তিমত্তা চরণ বন্দনা করে, এখনকার সময় তো হয়ে গেছে, কথা অনেক ছিল, কথার এখানেই বিশ্রাম দিলাম। হরে কৃষ্ণ।